আজ 10 অক্টোবর 1972 সালের এই দিনে জুলিও কুরি পদক প্রাপক হিসেবে বঙ্গবন্ধুর নাম ঘোষণা করে বিশ্ব শান্তি পরিষদ। পরের বছরের 23 মে এশীয় শান্তি সম্মেলনের আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানে সেই পদক বঙ্গবন্ধুকে পরিয়ে দেন পরিষদের সেক্রেটারি জেনারেল রমেশ চন্দ্র। রাজনৈতিক জীবনে সাধারণ মানুষের অধিকারের পক্ষে লড়াইয়ের পাশাপাশি পৃথিবী জুড়ে সাম্য আর সৌহার্দ্য ছড়িয়ে দিতে ভূমিকার কারণেই এই সম্মানে ভূষিত করা হয় বঙ্গবন্ধুকে। ইসমাইল হোসেন জুয়েলের রিপোর্ট। 1942 সালে গোপালগঞ্জের নিভৃত গ্রাম থেকে যখন কলকাতার ইসলামিয়া কলেজে পড়তে যান বঙ্গবন্ধু, তখন দ্বিতীয় বিশ্বযুদ্ধের ভয়াবহতা আর সাধারণ মানুষের হাহাকার প্রত্যক্ষ করেন তিনি। সেই থেকেই শান্তির জন্য ব্যাকুলতা বঙ্গবন্ধুর রাজনৈতিক দর্শনের অপরিহার্য অংশ হয়ে ওঠে। রাজনৈতিক লক্ষ্য অর্জনের ক্ষেত্রেও তিনি প্রথমে শান্তিপূর্ণ আন্দোলনকেই গুরুত্ব দিয়েছেন। আমরা সংখ্যায় বেশি হলেও একজন যদি ওসে হয় তার ন্যায্য কথা আমরা মেনে নেব। স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠার পর মানবতার পক্ষে বঙ্গবন্ধুর আহ্বান ছড়িয়ে পড়ে বিশ্বজুড়ে। বিশ্ব শান্তির পক্ষে দৃঢ় অবস্থানের কারণে 1972 সালে বিশ্ব শান্তি পরিষদ বঙ্গবন্ধুকে জুলিও কুরি পদকে ভূষিত করার সিদ্ধান্ত নেয়। 1973 সালের 23 মে ঢাকায় এই পদক গ্রহণ করেন তিনি। এক সাগর রক্ত দিয়ে আমাদের স্বাধীনতা লাভ করতে হয়েছে, তাই আমরা মর্মে মর্মে অনুধাবন করি বিশ্ব শান্তি তথা আঞ্চলিক শান্তির অপরিহার্যতা। আমাকে জুলিও কুরি শান্তি পদকে ভূষিত করেছেন, এই সম্মানের জন্য আমি কৃতজ্ঞ। শান্তি, সাম্য আর সৌহার্দ্যের যে পথ দেখিয়ে গেছেন বঙ্গবন্ধু, বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় আজও তা অফুরন্ত প্রেরণার উৎস। ইসমাইল হোসেন জুয়েল, জিটিভি নিউজ।